জার্মানিতে বছরে ইনকাম 50 লক্ষ টাকা অথবা তার চেয়েও বেশি। কোনো না কোনো ভাবে আপনারা জার্মানিতে চলে আসছেন, আমার আপনাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তো সেক্ষেত্রে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন সেটা যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদেরকে আমি এক্সপ্লেইন করব কে কোন প্রফেশনে থাকলে কত টাকা ইনকাম করতে পারবেন বা আপনারা কোন কোন ক্ষেত্রে এর চেয়ে বেশিও ইনকাম করতে পারবেন, কত টাকা কে কোন প্রফেশনে আর্ন করে। মিনিমাম যেটা হচ্ছে স্যালারি যে পার আওয়ার 12 ইউরো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই জানতে চাচ্ছেন জার্মানিতে বছরে বা মান্থলি কত টাকা ইনকাম করা পসিবল। তো যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন এবং ইন্টারেস্টেড, তাদের জন্য এই ভিডিওটা, আজকের ভিডিওটা। নিবেদনে যেটা আসছে যে অ্যাভারেজ ইনকাম জার্মানিতে প্রায় 50,000 ইউরো ব্রুটো, পরে অন টপ ম্যাক্সিমাম ডিপেন্ডস করে আপনি কোন প্রফেশনে আসেন, আপনার জব এক্সপিরিয়েন্স কীরকম, আপনি যে কাজটা করতেছেন ওই কাজের লোক কীরকম পাওয়া যায়, তো সব কিছু বেরি করে। আমার পিছনে যে দেখতেছেন এটা আসলে সরিষা ক্ষেত না, এটা হচ্ছে রাপস বলে, এখানে সরিষার মতো। এখানে আমরা নর্মালি দুই ধরনের তেল ইউজ করে থাকি রান্না করার ক্ষেত্রে, একটা হলো রাপস অয়েল মানে রাপসের তেল, আর একটা হচ্ছে আপনার জনেনব্লুম অয়েল, যেটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার থেকে যেটা হয়। আমরা বিকালবেলা বের হয়েছি এখানে, ওয়েদার আকাশে অনেক মেঘ আছে, এই সূর্য উঠে এই ডুবে, তো জার্মানিতে ওয়েদার এরকমই, সামার আসতেছে। আপনার মেইনলি জার্মানিতে সবচেয়ে বেশি আর্ন করে হচ্ছে ডাক্তাররা, মানে মেডিসিন প্রফেশনের লোকজনরা সবচেয়ে বেশি টাকা পায়। যেমন অ্যাভারেজ স্যালারি আপনার যেখানে 49,200 বা 300, সেখানে অ্যাভারেজ স্যালারি ডাক্তারদেরই প্রায় 95,000 বেশি টাকায়, 95 লাখ বছরে, মানে প্রায় ডাবল। যে এত টাকা স্যালারি পায় তারও কিন্তু মিনিমাম 10 বছর বা 12 বছর এরকম জব করা লাগে। বিভিন্ন জবের ক্যাটাগরি আছে, মিনি জব, ফুল টাইম জব, টাইল সাইড জব, তো এটা ডিপেন্ডস করে আপনার কতটুকু সপ্তাহে কত ঘন্টা আপনারা জব করতে চাচ্ছেন। স্টুডেন্ট অবস্থায় আপনারা এক একটা জব করতে পারেন, তার জবের জন্য এক একটা নিয়ম আছে। যখন আপনারা ফুল টাইম জব করেন, ওই ফুল টাইম জবের পাশাপাশিও আপনারা একটা মিনি জব করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি যে বললাম যে 50 লক্ষ টাকা ব্রুটো পার ইয়ার, মানে একটা হচ্ছে ব্রুটো আর একটা হচ্ছে নেটো, নেটো স্যালারি। তো নেটোটা হচ্ছে যেটা আলটিমেটলি আপনার পকেটে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং পকেটে আসে, আর ব্রুটোটা হচ্ছে যে আপনাকে কাজ দেয়, সে আপনাকে পে করে। তো সেখান থেকে আপনার ব্রুটো স্যালারি থেকে হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল আবগাবে, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন, তা এক একটা পার্সেন্ট আপনার জব থেকে কেটে নেয় স্যালারি থেকে, কে কতটুকু পার্সেন্ট দিবে সেটাও ভেরি করে। যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনারা শোনে যে 50 লক্ষ টাকা পার ইয়ার ইনকাম অনেক বোঝা গেল, যে আলটিমেটলি যে টাকাটা পকেটে আসতেছে সেটা অ্যারাউন্ড 35-42% কম। সেটা ডিপেন্ডস করে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। যেমন আপনি যদি একা থাকেন, আপনার যদি কোনো বাচ্চা না থাকে, আপনি যদি অবিবাহিত হন, সেখানে আপনার ট্যাক্সটা বেশি চলে যাচ্ছে। আপনি যখন বিবাহিত হন এবং আপনার ওয়াইফ যদি জব না করে, ওইখানে আপনি সুবিধা পাবেন। অথবা আপনি এবং আপনার ওয়াইফ যখন দুজনেই ফুল টাইম জব করেন, তখন আপনারা যদি সমান পার্সেন্ট ট্যাক্স দিতে চান, দেন সেক্ষেত্রেও আপনাদের ট্যাক্স বেশি চলে যায়। তো এই জিনিসটা নিয়ে আপনার যে কী ক্যাটাগরির ট্যাক্স আছে জার্মানি, সেটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করবো। তো আপনাদের এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে কত টাকা আপনারা আলটিমেটলি পকেটে আসে এবং কোথায় কোথায় ওই বাকি টাকাটা খরচ হয়, যখন আপনি জব হারাই ফেলবেন, জব থাকবে না, দেন সরকার আপনাকে ওইখানে আবার হেল্প করবে। এক বছর পর্যন্ত আপনি জবের অ্যারাউন্ড 70% টাকা সরকার থেকে পাবেন, যেটা আপনার স্যালারি টাকা ছিল, এবং এক বছর যাওয়ার পরও আপনার একটা মিনিমাম একটা এক্সপেন্স যেটা সরকার আপনাকে পে করে, যদি আপনার কোনো বড় ধরনের এখানে বাড়ি জায়গা সম্পত্তি না থাকে। তো মানে যেটা মেইন কথা হলো, আপনি যখন এদেশে থাকবেন, জব করবেন এবং সরকারকে নিয়মিত ট্যাক্স দিবেন, আপনি যখন জব থাকবে না, আপনি রাস্তায় না খায়া থাকবেন, আপনার সরকারই সেটা দায়িত্ব নিয়ে নিবে, সেটার জন্য একটা পার্সেন্ট টাকা আপনার স্যালারি থেকে সে সবসময় কেটে রাখে এবং সবার কাছ থেকে কেটে রাখে। তো ইউরোপিয়ান ইউনিয়নে আপনার এক একটা দেশে এক একটা নিয়ম, যেমন সুইজারল্যান্ডে আপনাকে নিজে ট্যাক্স দিতে হয় বছর শেষে। তো আপনি যে টাকাটা পাচ্ছেন ব্রুটো সম্পূর্ণ পকেটে চলে আসছে, কিন্তু বছর শেষে আপনার আবার ওই টাকাটা ট্যাক্স ব্যাক দিতে হচ্ছে। জার্মানিতে আবার সেটা হচ্ছে আপনার আগেই কেটে রেখে দেয়, তা আপনার ওই ঝামেলাটা নাই। কিন্তু আপনি যেটা পারেন যে প্রতি বছরই আপনি আবার স্টয়ার ক্লিয়ারিং বলে, যেটা হচ্ছে আপনি ট্যাক্স যদি কোনো কোনো ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায়, যে আপনি অসুস্থ ছিলেন বা আপনি কোনো কিছু কাজের জন্য কিনছেন, যেমন ল্যাপটপ কিনছেন, বিভিন্ন এক্সপেন্স যে আপনার কাজের জন্য বিভিন্ন কিছু কিনতে হয়েছে, ওই টাকাটাও আপনি আবার একটা পার্সেন্ট সরকারের কাছ থেকে বছর শেষে ব্যাক পাবেন। এখন কথা হচ্ছে যে ভাই, আমরা তো হাজার হাজার ইঞ্জিনিয়ার বাংলাদেশে পড়ে আছে, তাদের কি অবস্থা হবে? হ্যাঁ, ইঞ্জিনিয়াররা জার্মানিতে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলুন বা যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রফেশনে অ্যাভারেজ স্যালারি প্রায় 65,000 ইউরো 65 লক্ষ টাকা বছরে। আপনি যখন ব্যাচেলার করে থাকেন সেটার জন্য একটা স্যালারি আছে, আপনি যখন মাস্টার্স করবেন সেটার জন্য একটা স্যালারি আছে, আপনি যখন পিএইচডি থাকবে সেটার জন্য একটা মিনিমাম স্যালারি আছে। তো এখন ডিপেন্ডস করে আপনি কোন কোম্পানিতে আছেন এবং কী কাজ করতেছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইনফরমেটিক আছে, ইনফরমেটিক হচ্ছে যেটা বাংলাদেশের জার্মানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরের যেটা খুবই চাহিদা এখন এই মুহূর্তে। তো আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল রিলেটেড, জব করছি সফটওয়্যার রিলেটেড। এখন জার্মানিতে পড়াশোনার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যখন এখানে পড়াশোনা করবেন আপনার একটা বেসিক ডিগ্রি থাকতে হবে। আপনি যখন ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করবেন বা রেঞ্জটা হচ্ছে আপনার 50 থেকে 80, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেক্টরে যদি জব করেন আপনারা আর্ন করতে পারবেন। তারপরে ডিপেন্ডস করে আপনি যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, আপনার যে কোম্পানিতে জব করেন সেখানে যদি আপনার ভালো পারফরমেন্স থাকে বেশি ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকে আপনারা বাংলাদেশে যেটা নর্মাল ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ব্যাচেলার করেন না বা মাস্টার্স করেন না, যেটা হচ্ছে আপনারা ডিপ্লোমা কোর্স করেন, জার্মানিতে সেটা বলে আউস বিল্ডিং। তো আউস বিল্ডিং নর্মালি জার্মানিতে 2.5 থেকে 3 বছর সময় লাগে কমপ্লিট করতে। তো কেউ যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন দেন ওইটার একটা স্যালারি রেঞ্জ একটু কমে যায়, সেটা হচ্ছে আপনার তখন শুরু হয় অ্যারাউন্ড 25 to 55,000 ইউরো, সেটা হচ্ছে আপনার বছরের ইনকাম। তো সেখানে আপনি যখন ফ্রেশ কোনো ডিপ্লোমা কোর্স বের হবেন, ডিপেন্ডস করে কোন সেক্টরে, যেমন যেটা আপনার ইলেকট্রিক্যাল সেক্টরে, অনেকে ইলেকট্রিক্যাল সেক্টরে যদি কোনো হাউস বিল্ডিং করেন বা যেটা ডিপ্লোমা কোর্স করে বের হন, তখন প্রথমে আপনার কোনো যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তখন আপনি হয়তো বা পার ইয়ার 30,000 ইউরো বা মানুষের টাকা 30 লক্ষ টাকা স্যালারি দিয়ে শুরু করতে পারেন। যখন আপনার 2 বছরের বা 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তখন আপনি হয়তো বা 5 থেকে 6,000 ইউরো, 5 থেকে 6,000 ইউরো পার ইয়ার বেশি ইনকাম। তো এখন তো আপনাদেরকে বললাম যে কোন কোন প্রফেশনে কত টাকা মান্থলি ইনকাম করতে পারে বা ইনকাম করা পসিবল, এটা ডিপেন্ডস করে আপনার সিচুয়েশনের উপর, আশা করি সেটা বুঝতে পারছেন। তো এখন যেটা আপনাদের বলবো, যাদের কোনো কোয়ালিফিকেশান নাই, কোনো না কোনোভাবে আপনারা জার্মানিতে চলে আসছেন আমার আপনাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তো সেক্ষেত্রে আপনারা কত টাকা ইনকাম করবেন সেটা হচ্ছে আপনার সাপোজ কোনো যদি রেস্টুরেন্টে আপনারা জব করতে যান, আমি এক্সাম্পল এক জার্মান রেস্টুরেন্টের, কারণ ইন্ডিয়ান পাকিস্তানি বা কোনো বিদেশি রেস্টুরেন্টে যদি জব করেন আপনারা তারা মিনিমাম স্যালারি দেয় না, তারা যতটুকু পারে আপনাকে খাটায় নেয়। তো তারা লিগেল কন্ট্রাক্ট আপনাদের দেয় না, যদিও বলে লিগেল কন্ট্রাক্ট, তো এটা আসলে অনেকে বুঝে না বুঝে সে কন্ট্রাক্টটা করে বা অনেকে সুবিধার্থে, আলটিমেটলি সুবিধা যে জব দেয় তারই বেশি সুবিধা হয়, সে অনেক সরকারকে ঠিকমতো ট্যাক্স দেয় না, সরকারের যে সোশ্যাল আপগাবে যে সোশ্যাল এক্সপেন্স আছে সেগুলো দেয় না। তো যাই হোক, এর পরবর্তীতে আপনাদেরই প্রবলেম, আপনারা যখন আপনার রিটায়ারমেন্টে যাবেন তো আপনাদের যে একটা বিশাল একটা অংশ মানে টাকার পরিমাণ সরকারের খাতে যেখানে জমা হওয়ার কথা আপনার নামে সেটা জমা হয় না, তো আলটিমেটলি কি পরবর্তীতে আপনাদেরই প্রবলেম হয়। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি পসিবল হয় লিগেল ওয়েতে জবটা করার জন্য, কারণ আপনারা যখন অসুস্থ হবেন, আপনারা যখন রিটায়ারমেন্টে যাবেন তখন আপনারাই সেখান থেকে উপকৃত হবেন। তো যেটা হচ্ছে রেস্টুরেন্ট ক্ষেত্রে, আপনারা যখন রেস্টুরেন্টে কোনো জব করবেন আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, বেসিক্যালি আপনাকে শুরু করতে হবে নর্মাল সালাদ থেকে শুরু করে যে নর্মাল কাজ না, আপনার কোনো রেস্টুরেন্টে জব করেন কিন্তু আপনি কোনো কুক না, আপনি জাস্ট হেল্প করবেন, কুককে হেল্প করবেন, দোয়া মোসা কাটা সব কিছু এই ক্ষেত্রে। তো সেখানে হয়তো বা আপনারা মান্থলি ব্রুটো স্যালারি 1,500 to 1,700 পার মান্থ আপনারা স্যালারি পাবেন। ট্যাক্স দেওয়ার পর দেখা গেছে হয়তো বা আপনাদের হাতে 1,40,000 to 1,50,000 টাকা থাকতেছে, ডিপেন্ডস করে আপনি কোন রেস্টুরেন্টে জব করতেছেন। অনেক ক্ষেত্রে আপনার ব্রুটো স্যালারি মানে যে নর্মাল স্যালারি কম হলেও রেস্টুরেন্টে জব করলে যে সুবিধাটা পাওয়া যায় যে নাইট সুশলাগ বলে, যে অনেক রেস্টুরেন্ট আছে যদি আপনি রাত্রেবেলা কাজ করেন সেখানে আপনার স্যালারি কিছু পার্সেন্ট বেশি দেয়, বা আপনার যখন ছুটির দিনে জব করবেন অনেক জায়গায় আপনার ডাবল স্যালারি দেয়, ওই দিনগুলোতে আপনি যখন জব করেন দেখা গেছে আপনি কিছু পার্সেন্ট টাকা বেশি পাচ্ছেন। যদি আপনারা জার্মানিতে আসতে চান ট্রাই করেন কোনো না কোনো ছোটো কোর্স করে, ডিপ্লোমা কোর্স করে, যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকে কোর্স করে আসার জন্য। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জার্মানিতে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, আপনি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ পারবেন আপনার জন্য জব পাওয়া ইজি হবে, আপনার এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অনেক ভালো জব পাবেন, বেটার জব পাবেন। তো ল্যাঙ্গুয়েজটা জার্মানিতে
খুবই ইম্পর্টেন্ট। জার্মানিতে আসার আগে অবশ্যই অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন, কোর্স করে আসেন, ডিপ্লোমা কোর্স, যে কোনো ধরনের সার্টিফিকেট। এই দেশে সার্টিফিকেটের খুবই ভ্যালু। আপনার সার্টিফিকেট না থাকলে আপনাকে কেউ জব দিবে না। আপনি যতই বলেন যে আমি সব কাজ পারি, সার্টিফিকেট হচ্ছে আপনার এখানে দলিল। তারা প্রথমে দেখে সার্টিফিকেট, দেন আপনাকে, এরপর আপনার কাজ। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুন নতুন অনেক ভিডিও জার্মানি ইউরোপের সম্বন্ধে চলে যাবে আপনাদের কাছে। প্রতি বছর রুল চেঞ্জ হয়, প্রতি মাসে রুল চেঞ্জ হয়, তো আপনাদেরকে ট্রাই করবো আপ টু ডেট রাখতে। তো সে পর্যন্তই ভালো থাকবেন, চুস।